তামিডা বুঝে না পাগলারে জিলাপি দিও না পাগলা তামিডা বুঝে না পাগলারে জিলাপি দিও না পাগলা তামিডা বুঝে না পাগলারে জিলাপি দিও না পাগল পাগল করিস না পাগল সারা দুনিয়া চলে না আমার মতো এমন পাগল তাহিরির মতো এমন পাগল আবার কারে পাহিনি গে Press the bell icon on the YouTube app and never miss another update. ভাবছিলাম তাহের অ্যাঙ্কেলকে নিয়ে আর কোনো ভিডিও বানাবো না, কিন্তু আমাদের 5 লক্ষ সদস্যের পরিবারটি আমার এটাই নেটুইনে আবারও নিয়ে আসলো। আজকের খুশির দিন তো এটা। ইয়েস, বরাবরের মতো আজকেও তাহের অ্যাঙ্কেলকে ঢেলে দেওয়ার জন্য মোশারফ ভাই আপনি রেডি তো? হ্যাঁ, আজকে আমি পুরো তৈরি হয়েছি। আমাকে তো কি মনে হয় আমি কি ভয় পাওয়ার ছেলে? দুষ্টুমি করে ভাই। শুনলাম জামালপুরে সেই ভাইরাল ডিসি নাকি সেই ভাইরাল মাইয়াটার এই বিয়া করতেছে। ওই যে আইসে আবার কথার মধ্যে বাহাত ঢুকাতে। না ভাই, কথার মধ্যে বাহাত ঢুকামো না, আমি বলতে চাইতেছি কি ওই ডিসির বিয়েতে আমাদের তাহের অ্যাঙ্কেলকে কাজী হিসাবে নিলে কেমন হয়? আচ্ছা, ভালোই তো হবে, এক ভাইরালের বিয়া আরেক ভাইরাল পড়াবে। ভাই এই দুইজন হঠাৎ কইরা এইভাবে ভাইরাল হলো কেমনে? একজন ভাইরাল হইছে চা ডেলে, অন্যজন ভাইরাল হইছে অন্য কিছু ডেলে, কি ডেলে সেটা আর বললাম না। বুঝলে বুঝপাতা না বুঝলে। ভাই শুনলাম তাহের অ্যাঙ্কেল নাকি ওয়াজের ময়দানে ভিক্ষা করে। বলিস কি? আমি জানি আপনারা বিশ্বাস করবেন না, দাঁড়ান ভিডিও দেখাইতাছি। তাই তো না বলি, তাহের অ্যাঙ্কেলের পাশায় এত হাই ভোল্টেজের কারেন্ট কই থেকে আসে? আমাদের সমাজে কিছু খানকা বাবা আছে না? নাই খাজা বাবা, গাদিরি বাবা, বরানো বাবা, জালালো বাবা, ওরে বাবা রে, ফতে বাবা, কেল্লা বাবা, তুমি হেলাল বাবার লোক, শালি বাবা, গোলাপসা বাবা, বাবার ভোমা ভোয়া মোস দেখলে মনে হয় বিয়ের আগারর গোস, বাবাই ভিন্দা থাকে সট, বাবার মাথার ঝুলে জট, হাতে গাঞ্জার পর মোজদারি এমন ভাবে লাগাইছে গো, মুখ কোন জায়গায় টর্চ লাইট মেরে খুঁজে পাওয়া যায় না। আর বগলের চুল দিয়া পাকায়া পাকায়া বেরিবার হয়েছে। আর সুন্দর বনের যদি এই অবস্থা হয়, বান্দর বনের কি অবস্থা? বুঝলে বুঝপাতা না বুঝলে। তাহের অ্যাঙ্কেলের পীরদের প্রতি তার ভক্তি দেখলে আমার নিজেরই নিজে পিটাইতে ইচ্ছে করে। তার ভক্তি দেখলে মনে হয় আমাদের রাসূলের চাইতে তিনি তার পীরদের বেশি ভালোবাসেন। আপনার রোগ গুরুতর, চিকিৎসাও গুরুতর। ওরে মুর্শিদ রূপে ডুবলি পাহাবি তার তালা মারছে কালী মাতে চাবির ওই দয়ালের হাতে। কি করছে সে? কৌতুক করতেছে। দয়াল বিনে খুলবি কেমন করে? তোর মাথা নষ্ট, তোর মা বাপের কথ না কে ডাক্তারের কাছে লয়ে যাবার, তুই তো ছেড়িকো কাছে রাস্তাঘাটে মার খাবি খেলি। তো আজকের মতো এই পর্যন্তই। তবে শেষ করার আগে কিছু কথা বলে নেই, এই তাহের অ্যাঙ্কেলের বিরুদ্ধে অনেক বড় বড় হুজুর বিভিন্ন রকমের ফতোয়া দিয়েছেন। ইউটিউবে যে গিয়াসুদ্দিন আল তাহেরি লিখলে দেখবেন ওর নাচ, ওর নাচানাচি ড্যান্সারদেরকে হার মানায়, চিল্লা এখন ঠিক কিনা। তাকে ভালো পথে আনার জন্য বিভিন্ন উপদেশ দিয়েছেন।
কিন্তু আমাদের তাহির আঙ্কেল তাদের বিরুদ্ধে কাউন্টার ভিডিও বানান, ওয়াজের ময়দানে তাদের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলেন। পরিচিত মিজানুর রহমান আজহারি, মিজান তোমাকে বলছি এখনো শোনো, তোমার এই মুনাফিকি এগুলো বাদ দিয়ে দাও ভাই, বাড়ি যা, গিয়ে বাপন লগে দেখা কর, তেতুল মতুল খাওয়াইব, বমি করবি, টালামে চলে যাবো, যা সব। আমি মনে করি তাহির আঙ্কেলের জন্য এই ট্রলগুলো দরকার ছিল, কথা সত্য। আর আপনারা যদি মজার মজার ভূতের গল্প দেখতে চান তাহলে ডিসক্রিপশন বক্স থেকে ঘুরে আসেন এ আর অ্যানিমেশন থেকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোন মজার ভিডিওতে, ততক্ষণের জন্য আলবিদা।